আমাদের ফরিদপুরের একজন ভাইয়ের 12 বছর কোন সন্তানাদি হয় নাই। উনি আসলেন, 12 বছর পরে সন্তানাদি হয় না, বহু চিকিৎসা হলো, তদবির হলো, কিন্তু কাজ হয় না। আল্লাহর ওলির বারগাহে আসার পরে হুজুর কেবলার কাছে বললেন, হুজুর 12টা বছর সন্তানের চেহারা দেখি নাই, আল্লাহর ওলির দরবারে আসছি। আল্লাহর ওলি বললেন, বাবারে সন্তান দেওয়ার মালিক তো আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সন্তান দেয় কে? আল্লাহ। হুজুর বললেন, বাবা সন্তান তো আল্লাহ দেয়, বাজেট তো বাবা আল্লাহর দরবারে হয়, তবে বাবা 12 বছর সন্তানাদি হয় না। আপনি চলে যান, ওই যে জাকেররা মাটি কাটতেছে, বাবা মাটি কাটার খেদমত আপনি করতে থাকেন, বাবা দেখি আল্লাহর দরবার থেকে আপনার জন্য কি ফয়সালা হয়। ওই লোকটা চলে গেলেন, কিন্তু লোকটা তো একটু ধনী ব্যক্তি ছিলেন, মাটি কাটা তো উনি করতে পারতেন না, কষ্ট হয়। জাকের ভাই এসে আরেক জাকের ভাইকে ধরে বললেন, ভাই যান আপনি একটু হুজুরকে বলে দেন, মাটি কাটার খেদমতটা যেন আমার কুমাইয়া অন্য কোনো খেদমত দেয়, কারণ এটা তো অনেক কষ্ট, আমি ধনী মানুষ পারবো না। হুজুর কেবলার কাছে এসে বলার পরে হুজুর ধমক দিয়ে বলেন, না বাবা যান, মাটি কাটা লাগবে, সন্তান চাইতে হলে মাটির খেদমত করা লাগবে। একবার জোরে বলা যাবে না মারহাবা? আর আপনারা যাই বাস বিছনাটা পাইতে দিয়ে একবারে ঘুম একটা দিয়ে নাকে টিরাক চালাই দিছে, শুইতেছে, কোথায় আসর জোহর মাগরিব ইশা চলে গেছে খবর নাই। ক্যা লুৎফর ভাই, আগে যাকেরা গরু হাইটে নিছে, মাথায় করে চাল নিছে, এত ক্লান্ত হইছে না, ওখান গাছে বাসে শুয়ে গেছিলি বলে ওখানে আর হুশ পাই না, যাই বা সঠাং হুই মেরে দিছে একবারে ঘুম। রাত্রি কি যে ঘুম মাইতেছে সব্য না, আর রহমত যে কোথার দিয়ে চলে গেছে খবর নাই। বাড়ি এসে কয়ে, খালি এবছর গোস্ত দেরে খালি আলু দিছে, কে রে তুই মরি ধইয়া খালি গোসের দিকে নজর যাই, কি কথা খারাপ কইছি আমি? তুমি মরি ধইয়া তোমার নজর গোসের দিকে যাই, কারণটা কি? ফিলের বাদ গেছো খালি খাওয়ার দিকে নাকি? এ বাবা মুসলমান, ওই দাকের ভাই মাটি কাটতে লাগলেন, মাটি কাটতেছেন 3 দিন পর্যন্ত মাটি, আল্লাহর কি রহমত, আবার বৃষ্টিও মাঝে মধ্যে আসে, বুঝেন তো এবার বৃষ্টির ভিতরে মাটি কাটা কত কষ্ট, সারা মাথাতে পা পর্যন্ত কাদা ভিড়ে গেছে। 3 দিন পরে হুজুর বলতেছে, বাবা একটা লোক আইছিল না, 12 বছর সন্তান দিও না, কহা হুজুর, বাবা সে তো মাটি কাটতেছে, ডাইকি নিয়ে আসে, ডাইকি আনছে। হ্যাঁ আমার এলাকার ফরিদপুরে কানাইপুরে, খুব মনোযোগ দিয়ে ডাইকে নিয়েছে, ডাইকে আনার পরে হুজুর বলতেছেন, বাবা আপনি সম্ভ্রান্ত পরিবারের লোক, 3 দিন মাটি কাটা কষ্ট হইতেছে বাবা, বাবা 12 বছর সন্তানাদি হয় না, এবার বাড়ি চলে যান, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা সুসংবাদ আছে, আল্লাহ আপনাকে একটা সন্তান দিবে বাবা, সন্তান কনসেপ্ট হওয়ার পরে, আপনার বিবি অন্তঃসত্ত্বা হওয়ার পরে বাবা মিষ্টি নিয়ে সুসংবাদ নিয়ে আমার কাছে আবার আসবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই খেলাটা দেখেন, আমার কাছে আসলে আমি পারতাম না, কারণ আমার ভিতরে মাল নাই, ফরিদ হিসাবের খালি চেহারা আছে, ভিতরে কিছু নাই, যন্ত্রের ভিতরে ময়লা, এই জন্য যতই ট্রিগার টানেন গুলি ফুটে না, কি কথা কর না ক্যা, এটা যানজট পরে জং পড়ে গেছে ভিতরে, যতই ট্রিগার টানতেছেন এটা ফুটতেছে না, এটা সুন্দর করে একবারে তেল মালিশ করিয়া সব বাই করে রেডি করে একবারে সুন্দর করে পরিষ্কার করিয়া একবারে মেশিন মেশিন ঠিকঠাক করে আবার সুন্দর করে সেটিং করে লাগা ট্রিগার টেনে দেখবেন ধুম 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 করে বেরিয়েছে। এই টেকার টানতে হলে আপনাকে পরিষ্কার করতে হলে আপনাকে সেই মেকানিকের কাছে যেতে হবে, এই মেকানিকের নাম আল্লাহর ওলি, কি কথা বল না, ঠিক কিনা? হইলি চলে গেলে এমনি হইলে হবে, খালি ঘুমাইলে হইবে না, মেশিন ঠিক করতে হবে, মেশিন ভিতরে মেশিন পৌঁছে গেছে। আল্লাহর ওলি বলে দিলেন, বাবা যান স্ত্রী অন্তঃসত্ত্বা হলে মিষ্টি নিয়ে আসবেন,
আল্লাহর বান্দা চলে গেলেন বাড়ি, তিন মাস পরে আবার আসছে মিষ্টি নিয়া। হুজুর আমার বিবি অন্তঃসত্ত্বা। আল্লাহর ওলি বললেন, বাবা সন্তান জন্ম নেওয়ার পরে সন্তান নিয়ে মিষ্টি নিয়ে আবার আসবেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? সন্তান হওয়ার পরে জাকির ভাই বড় করে মিষ্টি নিয়ে বেশি করে নিয়ে দরবারে আসছে, বাজানো তি ওলির নাম খাজা বাবা ফরিদপুরে। সে সাধুর প্রেম সুধার আসে যে জন পিপাসায় বিজলিতে যার এল মেলা দুনি শিক্ষা হয় এশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও প্রেমের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও কামেলের পদ তলে নেশার হইয়া যাও। পার আছে জাকির ভাইরা বলেন পার আছে এলবেলা দুনি আছে। এই জন্য উনারা ওয়াইনসালানি আল্লাহর কাছে যা চাইতো ওয়াইনসালানি লা উতিয়ান্নহু চাইতে দেরি হইতো আসতে দেরি হইতো না। ওয়াইস্তাজানি লা উইজান্নহু আহ আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি হতো আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে দেরি হতো না। আল্লাহ পাক তার ওলিদের পথে আমাদেরকে কবুল করুন। আওয়াজ তুলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজার সালাম ইয়া নবী সালাম আলাইহি।